মুক্তলাল কে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ৭৭তম পর্বে আলোচনা আরম্ভ করছি। আমরা গত পর্বে দেখেছি আর্যরা যাদেরকে পছন্দ করতেন না, অর্থাৎ আর্যায়নের পথে যারা বিঘ্ন স্বরূপ ছিলেন, তাদেরকে হয় শূদ্র নয় ব্রাত্য এইভাবে সম্বোধন করে তাদেরকে দূরে ঠেলে দিয়েছিলেন। শূদ্র এবং ব্রাত্যদের মধ্যে একটি পার্থক্য আছে। শূদ্র বলতে আর্যরা তাদের সমাজ চাতুর্বর্ণ সমাজভুক্ত তাদেরকে করেছিলেন, কিন্তু তাদেরকে একটা হীন দৃষ্টিতে দেখার মানসিকতা পরবর্তী সময়ে গড়ে উঠেছিল। যদিও বর্ণবিভাগের মধ্যে শূদ্রের এরকম মর্যাদা লাভের কোনো কথা ছিল না। শূদ্র বলতে কোনো নিম্ন স্তরের মানুষ বা নিম্ন কর্ম কারী কোনো মানুষকেও কিন্তু বোঝানো হয়নি, এটি সমাজের অপব্যাখ্যা। এই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করব, বা এর আগেও আমরা ভারত কথার গ্রন্থি মোচনে আমরা বর্ণবিভাগে এইটির এই সম্পর্কে বিশদে আলোচনা করেছি। ব্রাত্য হচ্ছে তারাই যাদেরকে আর্যরা কোনোভাবেই তাদের সমাজে গ্রহণ করতেন না, তাদের মধ্যে যাদেরকে স্বীকারই করতেন না, এবং পরিষ্কার করে এরা বলে দিয়েছিলেন এই ব্রাত্যরা, অর্থাৎ এরাও এক ধরনের আর্যের মতনই এক ধারা, যাদের মধ্যে বৈদিক সংস্কৃতি আছে, এরা হচ্ছে একটি সামাজিক ধারা, যাদের মধ্যে বৈদিক সংস্কৃতি আছে, অর্থাৎ যারা বেদ চর্চা করেন, যজ্ঞাদি কাজকর্ম তারা করেন, কিন্তু এদের মধ্যে যেহেতু কোনো রকম সংযম নেই, এদের চরিত্রের মধ্যে কোনো রকম সংযম নেই, কোনো ব্রহ্মচর্য নেই, ফলত আর্যরা এদের বেদ চর্চাকে একেবারে রীতি বহির্ভূত এবং অধিকার বহির্ভূত বলেও ব্যাখ্যা করেছে, যা আমরা গত পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। এই মানুষেরা তারা বেদ জানতে কেবলমাত্র যে তারা বৈদিক ভাবধারার সাথে প্রচলিত ছিল এমনটা নয়, তারা বৈদিক সূক্তও রচনা করেছিলেন এবং বৈদিক ক্রিয়াকাণ্ডের মধ্যে বৈদিক সাহিত্যে বৈদিক সূক্ত রচনায় এদের উল্লেখযোগ্য অবদানও আছে। সে কথা নিন্দাস্থল ছলেও কিন্তু আর্যরা অনেক সময় স্বীকার করেছে, যেটাও যদিও বলেছেন এটা তাদের অনধিকার চর্চা, অনধিকার কারণ যে কথা আমরা একটু আগেই বলেছি, যেহেতু এদের মধ্যে কোনো রকম ব্রহ্মচর্য বা সংজীবনে এদের কোনো সংযম ছিল না, অর্থাৎ এরা ভীষণ ভোগবাদী ছিলেন এবং এদের চরিত্র ছিল অতি উগ্র স্বভাবের। আরেকটি কথা, এদেরকে যেমন আর্যরা তাদের চাতুর্বর্ণের মধ্যে স্বীকার করেননি, কিন্তু এদের মধ্যে এমন মানসিকতা, এমন কিছু কোয়ালিটিস অর্থাৎ গুণ ছিল যার ফলে এদেরকে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সমাজের মধ্যবর্তী রাজন্য এই হিসেবে তাদেরকে গ্রহণ করেছিলেন, অর্থাৎ এরা ছিলেন, এরা না ব্রাহ্মণ না ক্ষত্রিয় অথচ তারা ছিলেন রাজন্য শ্রেণী, অর্থাৎ ব্রাহ্মণ্যচিত গুণ এদের মধ্যে নেই, কিন্তু ক্ষত্রচিত গুণ এদের মধ্যে এত বিশেষ পরিমাণে আছে যার ফলে এরা রাজ্য শাসন এদের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং বিশাল বিশাল সাম্রাজ্য বিস্তারের ক্ষমতা এদের মধ্যে দেখা যায়। দশানন এই বা রাক্ষস জনজাতি, রাক্ষস দৈত্য অসুর তারা, এরা প্রত্যেকেই কিন্তু এই সম্প্রদায়, এদের মধ্যে একটা বেদের চর্চা আছে। আমরা তো রাবণের মধ্যে এটা দেখি, তিনি একজন প্রকৃত, তার মধ্যে রামায়ণের মধ্যে খুব পরিষ্কার করে বলা হয়েছে রাবণের মধ্যে
একটা বৈদিক আচার অনুষ্ঠান সবসময় দেখা গেছে, এবং ব্রাহ্মণের নিত্য করণীয় অগ্নিহোত্রের জন্য গার্হস্থ্যত্র অগ্নি সর্বদাই তার লঙ্কাস্থ ভবনে প্রজ্বলিত থাকত, এবং বেদবিধি অনুসারে তিনি অগ্নিহোত্র করতেন। তার পুত্র, যেটা আমরা আগেও বলেছি, মেঘনা, তাকেও আমরা যজ্ঞ অনুষ্ঠান করতে দেখেছি, এমনকি রাবণ সস্ত্রিক মন্দোদরীর সাথে তিনিও যজ্ঞাদি কর্ম করতেন। এবং এও আমরা লক্ষ্য করেছি, রাবণের মৃত্যুর পর তার শবদাহ করবার সময় তার গৃহরক্ষিত অগ্নিকুণ্ড থেকে অগ্নিগ্রহণ করেই তার অন্তিম সংস্কার করা হয়। এতৎসত্ত্বেও এদের মধ্যে যেহেতু ওই যে মূল কথাটি, এরা প্রত্যেকেই ছিলেন ভীষণ ব্রাহ্মণ বিদ্বেষী। ব্রাহ্মণ বিদ্বেষী এরা কেন ছিলেন তার একটি কারণ, আদতে এরা ছিলেন সবাই বিষ্ণুর দেশ। এই কথাটি আমরা কিন্তু অনেক পূর্ব থেকেই বলে এসেছি, এবং এদের বিষ্ণুদ্রোহিতার কারণ কি তাও আমরা ব্যাখ্যা করেছি। বিষ্ণুদ্দেশিতার কারণে এরা ব্রাহ্মণ্য ধর্মকে একেবারেই সহ্য করতে পারতেন না। ব্রাহ্মণরা যেহেতু তাদের নিত্য উপাস্য ছিলেন স্বয়ং বিষ্ণু, আর এরা ছিলেন বিষ্ণুদ্দেশী, ফলত এরা কখনোই ব্রাহ্মণদেরকে সহ্য করতে পারতেন না এবং ব্রাহ্মণদেরকে বধ পর্যন্ত করতেন। এবং এই কথাও আমরা দেখেছি সেই তাণ্ডব ব্রাহ্মণ বা অন্যান্য বৈদিক সেই সমস্ত গ্রন্থ এবং আরণ্যক তথা অন্যান্য ব্রাহ্মণ্য সংহিতার মধ্যে, ব্রাহ্মণ সংহিতার মধ্যে আমরা দেখেছি যে এরা ব্রাহ্মণদেরকে আলাদা করে কোনো মর্যাদা দিতেন না, এবং তারা ব্রাহ্মণেরা এদের কাছ থেকে কোনো রকম বিশেষ সুযোগ সুবিধে ভোগ করতেন না। অর্থাৎ এরা প্রত্যেকেই বিষ্ণুদ্দেশিতার কারণে, যারা বিষ্ণু ভক্ত, যারা বিষ্ণুর পূজা আর্চা করেন, তাদেরকে এরা সহ্য করতে পারতেন না। এটাই হচ্ছে এই রাক্ষস দৈত্য অসুরদের ব্রাহ্মণ দেশিতার মূল কারণ। আমরা দেখলাম দশগ্রীব, তিনি সমস্ত ভাই বোন এদের প্রত্যেকের একটা সুব্যবস্থা, বিয়ে সাদী ইত্যাদি দিয়ে তার দ্বিতীয় ভাইয়ের জন্য একটি উপযুক্ত প্রাসাদ নির্মাণ করে নিজেও বিবাহ করলেন, এবং তার মেঘনাথ নামক এক অযুত গুণশালী এক পুত্র জন্ম হল। এর পরেই আমরা দেখছি যে রাবণ তার নিজের প্রভাব প্রতিপত্তি, তার ক্ষমতা, তার দম্ভ প্রকাশ করার জন্য তিনি নিজের মহিমা, স্বমহিমায় তিনি প্রকাশিত হলেন। এত পর্যন্ত আমরা যে দশগ্রীবকে দেখেছি এবং এরপরে আমরা যে দশগ্রীবকে দেখব সেটা সম্পূর্ণ এক বিপরীত চেহারা। তিনি এই দ্বিতীয় দশগ্রীবের মধ্যে, অর্থাৎ এখন থেকে দশগ্রীবকে রামায়ণের মধ্যে যে চেহারায় আমরা দেখতে পাচ্ছি তাকে দেখছি আমরা ভীষণ অত্যাচারী, উগ্র স্বভাব বিশিষ্ট। তিনি দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ যাকেই পাচ্ছেন, অর্থাৎ যার উপরে তার অনন্ত প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে, তাদের উপরেই তিনি অত্যাচার আরম্ভ করে, তাদের উপরেই তার নিজের দম্ভ প্রকাশ করে নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে আরম্ভ করলেন। লক্ষ্য করবেন, রাবণ কুম্ভ, রাবণ ব্রহ্মার কাছে যে বর প্রার্থনা করেছিলেন সেখানে তিনি পরিষ্কারভাবে দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ এদের এবং সর্প, সর্প হতে নাগ জনজাতি, এদের হাত থেকে তিনি কোনোভাবেই, এদের কাছে তিনি অজেয় হবেন, এদের হাত থেকে তিনি কোনোভাবে নিহত হবেন না, এদের কাছে তিনি অজেয় হবার বর লাভ করেছেন। এবং
এইভাবেই তিনি তার নিজের প্রতিষ্ঠা, তার ক্ষমতা এবং তার শক্তি প্রকাশ করার জন্য তিনি ভীষণ উগ্র উন্মত্ত অত্যাচারী হয়ে উঠলেন। তার এই অত্যাচারের মাত্রা এমন বাড়ল যে তিনি স্বর্গে গিয়ে স্বয়ং ইন্দ্রের বিরোধিতা করে তার নন্দন কাননকে একেবারে লণ্ডভণ্ড করে দিলেন। এই খবর গিয়ে পৌঁছলো তার জ্যেষ্ঠ ভ্রাতা যক্ষরাজ কুবেরের কাছে। কুবের তার অনুজ ভ্রাতা রাক্ষসরাজ রাবণের এই চারিত্রিক পরিচয় জেনে বড়ই মর্মাহত হলেন। পিতা বিশ্রবার মর্যাদা রক্ষা করার জন্য তিনি তার ছোট ভাই রাবণের কাছে লঙ্কায় দূত প্রেরণ করলেন এবং সেখানে দূত গিয়ে কুবেরের কথা শুনিয়ে রাবণকে তার সমস্ত অত্যাচার বন্ধ করার কথা বললেন এবং এই সঙ্গে দূত এও বললেন যে কুবের মহাদেব শিবের অনুগ্রহ লাভ করেছেন এবং সেই অনুগ্রহ লাভ করে তার সখাত্ব লাভ করে যখন তিনি ফিরে আসছেন তখনই দশাননের দশগ্রীবে এই সমস্ত কুকীর্তির কথা তিনি শুনতে পান এবং পিতা বিশ্রবার মর্যাদাহানিকর এই কথা শুনে তিনি ভীষণ অসন্তুষ্ট এবং দুঃখিত হয়েছেন এবং তার জন্য তিনি তার ভাইকে নির্দেশ দিয়েছেন সে যেন নিজেকে সংশোধন করে, এমন কোনো কাজ না করে যাতে তার পিতা বিশ্রবার মর্যাদা এতটুকু ক্ষুণ্ণ হয়। দূতের মুখে এই কথা শুনে দশানন দশগ্রীব ভীষণ ক্রুদ্ধ হলেন। অবদ্ধ দূতকে তিনি মেরেই ফেললেন, যা করার নয় তিনি সেই দূতকে টুকরো টুকরো করে কেটে মেরে ফেললেন এবং তিনি তার সমস্ত অস্ত্র শস্ত্র তার অনুচর সৈন্য সামন্তদেরকে নিয়ে তিনি সপার্শ্বদ কুবেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পৌঁছে গেলেন সেই অলকাপুরীতে এবং সেখানে তিনি কুবেরের রাজ্য আক্রমণ করলেন। কুবেরের রাজ্য অর্থাৎ সেই অলকাপুরী যেখানে রয়েছে কুবের, যেখানে রয়েছে কুবেরের সেই দ্রুতগামী বিমান। রাবণের সাথে কুবেরের ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধে কুবের বহু চেষ্টা করেও কিন্তু অজেয় রাবণকে কোনোভাবে প্রতিহত করতে পারলেন না, বরং রাবণের সাথে যুদ্ধ করতে গিয়ে কুবের নিজে রাবণের গদাঘাতে রক্তাক্ত হয়ে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। দ্রুত কুবেরের মন্ত্রী পার্শ্বদ এবং তার অন্যান্য সেনাপতিরা তার অনুচরেরা রক্তাক্ত কুবেরকে দ্রুত যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে চলে গেলেন সেই নন্দনকাননে তার সেবা শুশ্রূষা করার জন্য। সেখানে তার চিকিৎসা শুশ্রূষা আরম্ভ হল। লক্ষ্য করার কথা, দশগ্রীব কিন্তু কুবেরের রাজ্য সেই অলকাপুরী অধিগ্রহণ করলেন না, তার লক্ষ্য হচ্ছে কুবেরের সেই মনোরথ, সেই দ্রুতগামী সেই রথটি, যেই রথটি তার কাছে ভীষণ প্রার্থনীয়, যাকে দেখিয়ে তার জননী তার প্রজন্ম মুহূর্ত থেকে রাবণ দশগ্রীবের হৃদয়ে প্রতিহিংসার এক উগ্র বীজ স্থাপন করেছিল। দশগ্রীব দ্রুত সেই রথখানিকে দখল করে তিনি রওনা দিলেন লঙ্কার দিকে। জ্যেষ্ঠ ভ্রাতা লোকপাল কুবেরকে জয় করে
দশগ্রীব মনে মনে বিপুল শক্তি লাভ করলেন। তিনি সেই পুষ্পক যান চালিয়ে এগিয়ে চললেন। সেই রথ কৈলাসপুরী, যেখানে কুবেরের রাজধানী, সেই অলকা, সেই অলকা এতই চমৎকার, যেখানে আমরা আগে বর্ণনা করেছি সেই অলকার বর্ণনা, যেন শিবের সেই অর্ধচন্দ্র শিরোভূষণ, সেই অর্ধচন্দ্র থেকে জ্যোৎস্নাধারা প্রতিনিয়তই সেই অলকাপুরীকে একেবারে সৌন্দর্যে ধুইয়ে দিচ্ছে। মহাদেব কুবেরের সখা, কিন্তু কুবেরের এই বিপদের সময় মহাদেব কিন্তু কুবেরকে রক্ষা করতে আসেননি, এইটাও আমাদের একটা ভীষণ লক্ষ্য করার বিষয়। কুবের ইতিমধ্যে আমরা বলেছি কিছুদিন আগেই কুবের মহাদেবের সখাত্ব লাভ করেছিলেন, আর আজকে কুবেরের এমন বিপদ যে কুবেরের রাজধানী একেবারে মহাদেবের নিবাস স্থল সেই কৈলাসের সন্নিহিত, একেবারে তার কৈলাসের কাছেই, সেখানে এমন ঘটনা ঘটে গেল, অথচ মহেশ্বর কুবেরের সাহায্যে এতটুকু এগিয়ে এলেন না, এই জায়গাটা কিন্তু ভীষণ ভাবার কথা, বা এই জায়গা নিয়ে আমাদের কিন্তু কথা বলতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কার করে লক্ষ্য করি, এই আমরা গত পর্বে শুনেছি এই ব্রাত্যদের অধীশ্বর হচ্ছে শিব বা রুদ্র, যক্ষ রক্ষ গন্ধর্ব অসুর দৈত্য দানব, এরা মোটামুটি সব একই প্রজন্মে, একই দিকের, একই মানুষ। এদের মধ্যে একটু মূলগত পার্থক্য আছে, যেখানে রাক্ষস দৈত্য অসুর এরা সরাসরি বিষ্ণুদ্দেশী, প্রবল বিষ্ণুদ্দেশী, সেখানে কিন্তু যক্ষ গন্ধর্বেরা এরা কিন্তু বিষ্ণুদ্দেশী নয়, এরা বরং দেবতাদের সখা, দেবতাদের সঙ্গে এদের একটা আতাত আছে, যার ফলে, যে কারণে রাক্ষস দৈত্য অসুরদের সমগোত্রীয় হওয়া সত্ত্বেও রাক্ষস দৈত্য অসুরেরা যক্ষ গন্ধর্বদেরকে কিন্তু শত্রুতার চোখেই দেখতেন। ফলত দশগ্রীব এবং কুবের এরা পরস্পর বৈমাত্রেও ভাই হওয়া সত্ত্বেও মায়ের গুণে, আমরা সেখানে আলোচনা করে পরিষ্কার বলেছি, বিশ্রবার পুত্র হওয়া সত্ত্বেও মায়ের গুণে দশগ্রীব কুম্ভকর্ণ এক ধরনের চরিত্রের, এবং অন্যদিকে মায়ের গুণে যক্ষরাজ কুবেরের চরিত্র কিন্তু আলাদা। এর ফলে এরা হচ্ছে রাক্ষস আর কুবের হচ্ছেন যক্ষ, এরা স্বভাবজনিত ভাবে সম্পূর্ণ আলাদা। এরা হচ্ছে রাক্ষস জনজাতির উগ্র মানুষ, যাদের মধ্যে কোনো রকম পরিশীলিত ভাবনা নেই, যাদের মধ্যে উগ্রতা, কামুকতা, দম্ভ, আসক্তি রয়েছে, যাদের মধ্যে কোনো শোধন নেই, এমনকি এদের মধ্যে যে কথা আর্যরা বারবার বলেন, এরা পণ্ডিত হতে পারে, এদের জ্ঞান থাকতে পারে, এদের মধ্যে অনেক বিদ্যা থাকতে পারে, কিন্তু যেহেতু এদের মধ্যে ব্রহ্মচর্য অর্থাৎ কোনো রকম সংযম নেই, ফলত এরা প্রাপ্ত, এদেরকে আর্য সমাজ কখনোই তাদের সমাজভুক্ত বলে গ্রহণ করেনি, এই হচ্ছে মূল কথা। এবং এই দশগ্রীবাদি সমস্ত রাক্ষস দৈত্য অসুরদের চরিত্রের মধ্যে আমরা এটা কিন্তু সবিশেষভাবে দেখতে পাচ্ছি। অন্যদিকে গন্ধর্ব এবং যক্ষরা, বিশেষ করে কুবের, তাদের সাথে দেবতাদের ভীষণ সখ্যতা ছিল, যদিও এরা আর্য সমাজের বাইরের লোক, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই কারণে যেহেতু কুবের যক্ষ এবং কুবেরের সাথে দেবতাদের একটা সখ্যত্ব আছে,
ফলত রাক্ষস অসুর দৈত্যদের সাথে গন্ধর্ব যক্ষদের একটা বিরোধ। এই হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এবার আমরা কথা বলছিলাম এই যক্ষদেরও দেবতা হচ্ছেন স্বয়ং শিব বা রুদ্র, রাক্ষসদেরও দেবতা হচ্ছেন ঈশান বা এই রুদ্র বা মহাদেব। কিন্তু রাক্ষসদের একমাত্র দেবতা হচ্ছেন শিব। যক্ষরা শিবকে দেবতা হিসেবে গ্রহণ করলেও পূজা করলেও তাদের, তারা কিন্তু বিষ্ণু ভক্ত, বিষ্ণুর সাথেও তাদের একটি সখ্যতা এবং শ্রদ্ধার সম্বন্ধ আছে। অর্থাৎ এক ভাবধারার মধ্যে দিয়ে আমরা যদি দেখি, মূলগতভাবে দৈত্য অসুর রাক্ষসদের একমাত্র উপাস্য হচ্ছে কিন্তু শিব। সেই দিক থেকে এই রুদ্র হচ্ছেন অনার্য দেবতা, যাকে বলা হয়েছে রুদ্র হচ্ছেন অনার্য দেবতা, এবং তিনি তার গুণে আর্য সমাজের দেবতাদের মধ্যে কিন্তু স্থান লাভ করেছেন। আর্য সমাজের দেবতাদের কাছে তিনি মর্যাদা লাভ করেছেন। আদতে এরা হচ্ছেন, ইনি হচ্ছেন গণদেবতা। যে কোনো গণদেবতাই কিন্তু মূলত এই সমস্ত ব্রাত্যদের উপাস্য। সেখানে এই অর্থে যেমন শিব আছেন, তেমনি গণপত্য গণেশও রয়েছেন। সেই হিসেবে গণেশ, তিনিও কিন্তু এই কৌম দেবতা বা এই জনগণদের অনার্য শ্রেণীদের দেবতা। এইটি হতে বোঝা। সেক্ষেত্রে শিবের অনেকটাই কিন্তু প্রভাব যেমন রাক্ষসদের মধ্যে রয়েছে, তেমনি তার অনেকটা ভালোবাসাও রয়েছে এই রাক্ষস দৈত্য জনজাতিদের মধ্যে। সেই তুলনায় যখন যক্ষদের সাথে এই রাক্ষসদের যুদ্ধ হলো, অর্থাৎ আমরা দেখলাম সেখানে যখন দশগ্রীবের সাথে কুবেরের যুদ্ধ হলো, মহাদেব কিন্তু এই যুদ্ধের মধ্যে, রুদ্র তিনি এই যুদ্ধের মধ্যে সরাসরি কিন্তু যুক্ত হননি। অর্থাৎ রুদ্র তার সখা দুজনে, রাবণও তার শিষ্য, কুবেরও তার শিষ্য, এই দুই শিষ্যের বিরোধের মধ্যে তিনি কিন্তু সরাসরি অন্তর্ভুক্ত হননি। এইটা হচ্ছে বোঝার। যাই হোক, রাবণ দশগ্রীব, তিনি সেই পুষ্পক রথ নিয়ে তিনি রওনা দিলেন। তার ইচ্ছে অনুসারে সেই দ্রুতগামী রথটি যখন রওনা দিল, সেটি কৈলাসের কাছাকাছি এসে তার গতি স্তব্ধ হয়ে গেল। দশগ্রীব খুব বিস্মিত হলেন, কি করে তার এই রথটির গতি কে রুদ্ধ করলো, কেনই বা সেটা রুদ্ধ হলো। এমন সময় তার চারপাশে তার যে অনুচরেরা ছিল, তারা দশগ্রীবকে বললেন এই রথটি কৈলাস পর্বতের কাছাকাছি এসেছে এবং কৈলাস পর্বতে নিশ্চয়ই কেউ চক্রান্ত করে তার এই রথের গতিকে রুদ্ধ করে দিয়েছে। সদ্য যুদ্ধ জয়ী করে, জয়ী হয়ে, সদ্য বিশাল যুদ্ধে জয়ী দশগ্রীব তখন একেবারে অহংকারে প্রমত্ততায় ফুটছিলেন। তিনি কোনো কিছুই আর সহ্য করবার মতো তার ধৈর্যের মানসিকতাই তখন নেই। তিনি ভীষণ চিৎকার করে উঠলেন, কার এত বড় সাহস তার রথের গতি স্তব্ধ করে দেয়। তিনি বেরিয়ে এসে দেখলেন সেখানে এক বিশাল চেহারার এক মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে যেন মনে হয় দ্বিতীয় শিব, এবং তিনি জানালেন তিনি হচ্ছেন নন্দী, শিবের অনুচর, শিবের প্রধান সেবক, শিবের প্রধান পরিষদ বলা যায়। তিনি এসে রাবণকে, এই দশগ্রীবকে বললেন যে তুমি এখান থেকে ফিরে যাও, এই পর্বতে
স্বয়ং ভগবান শঙ্করের আবাস। এখানে তিনি তার স্ত্রী পার্বতীর সাথে লীলায়িত হয়ে বিহার করছেন, এখান দিয়ে তুমি যাবে না, ফিরে যাও। এই কথায় ভীষণ ক্রুদ্ধ হলেন দশরথ। তিনি একেবারে সেই নন্দীকে উপহাস করে তার সঙ্গে প্রায় বচসায় জড়িয়ে পড়লেন। এই জায়গাটাও আমাদের একটু বুঝতে হবে, কে এই নন্দী, এই নন্দীর কথা আমাদের একটু বলতে হবে। আমরা মহাভারতের মধ্যেও কিন্তু এই নন্দীর কথা একটু পাব বা পেয়েছি, এবং মহাভারতের মধ্যেও আছে আর রামায়ণের মধ্যে তো আমরা পাচ্ছি। এই যে মহাভারতের মধ্যে যখন অনুশাসন পর্বের মধ্যে আমরা যখন আলোচনা করব, তখন আমরা দেখব উপমন্যু এবং শক্রের অর্থাৎ উপমন্যু এবং ইন্দ্রের সাথে যে কথাবার্তা সংবাদ হয়েছে, কথোপকথন হয়েছে, তখন সেখানে এই শিবের প্রধান অনুচর নন্দীর প্রসঙ্গ এসেছে। এবং সেখানে উপমন্যু বলছেন, আমি দেবাদিদেব মহাদেবের সামনে অবস্থিত নন্দীকে দেখেছি, তিনি যেন দ্বিতীয় মহাদেব, দ্বিতীয় শঙ্কর। এই এই যে দ্বিতীয় শঙ্কর, এই কথাটি কেবলমাত্র এই রামায়ণের মধ্যে নেই, মহাভারতের মধ্যেও সেই একই কথা বলা হচ্ছে। অর্থাৎ নন্দী যেন হচ্ছেন মহাদেবের, রুদ্রের দ্বিতীয় রূপ। এই যে রাবণ এখানে আমরা দেখছি, যখন তিনি সগর্বে সেই কৈলাসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন তার এই রথের গতি স্তব্ধ হয়ে গেল। তখন তিনি ভাবছেন কি করে এটা হলো, কিভাবে হচ্ছে, এরকম নানা রকম কথাবার্তা যখন চলছে, তখনই আমরা দেখলাম তার সামনে এসে দাঁড়িয়েছেন এই নন্দী। এখানে নন্দীর চেহারার একটা বর্ণনা আছে রামায়ণে, কিন্তু তার থেকেও বড় কথা, রামায়ণে রাবণ শেষে নন্দীকে যেমন দেখেছিলেন, মহাভারতের মধ্যে উপমন্যু নন্দীকে সেই একই চেহারার মতন দেখেছে। এখানে রামায়ণে আমরা দেখছি দশগ্রীব নন্দীকে দেখছেন যেন মহাদেবই স্বয়ং দাঁড়িয়ে আছেন, এবং দাঁড়িয়ে আছেন সেই হাতে পিনাক পানি, শূল হস্তে তিনি দাঁড়িয়ে আছেন, তার হাতে সেই দীপ্ত শূল, এবং তাকে দেখতে লাগছে সেই দ্বিতীয় মহাদেবের মতন। ইহ পশ্য নন্দিনং তত্র দেবাসুর দুরস্থিতম দীপ্তং শূল অষ্টভ্য দ্বিতীয়মিব শঙ্কর, দ্বিতীয়মিব শঙ্কর, একেবারে যেন দ্বিতীয় মহাদেবের মতো। তার মধ্যে অর্থাৎ এই শ্লোকটি যেমন রামায়ণের মধ্যে আছে, এই শ্লোকটি একই রকমভাবে মহাভারতের মধ্যেও রয়েছে। অর্থাৎ তাকে, নন্দীকে দেখতে লাগছে দ্বিতীয় শঙ্করের মতন, দ্বিতীয়মিব শঙ্কর। অর্থাৎ দুই জায়গাতেই নন্দী এবং মহাদেবের স্বরূপ এক এবং তাদের অস্ত্রও এক। রামায়ণে এখানে নন্দীর একটু বিশদ বর্ণনা আছে, তার গায়ের রং হচ্ছে কৃষ্ণ পিঙ্গল, তার মস্তক মুণ্ডিত, দুটি বাহু, তার একটু তিনি খর্বাকৃতি চেহারা এবং ভয়ঙ্কর বিকট, তার মুখখানি আবার অনেকটা যেন বানরের মতন। এই রাবণের এই অপপ্রয়াস দেখে শিবানুচর নন্দীশ্বর অর্থাৎ নন্দী বললেন যে ঈশ্বর, তিনি রাবণকে দশগ্রীবকে সাবধান করে বললেন, এই পর্বতে স্বয়ং শঙ্কর ক্রীড়া করছেন, কোনো প্রাণী এখানে প্রবেশ করতে পারে না। নন্দীর এই কথা শুনে সদ্য যুদ্ধজয়ী অনুমত্ত স্পর্ধিত ভীষণ অহংকারী দর্পী দশগ্রীব কোনো কিছু বাজ বিচার না করে প্রমত্ত হয়ে চিৎকার করে জিজ্ঞেস করলেন, এই শঙ্কর আবার কে? আমি তো এক শঙ্করকে জানি, এ আবার কোন শঙ্কর? হ্যাঁ,
যেই মুহূর্তে তিনি এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তিনি যেন দর্শকগৃহ দেখলেন অদূরেই যেন স্বয়ং সেই মহাদেব দাঁড়িয়ে আছেন ষোলহাতে, দ্বিতীয় শঙ্কর নয়। অর্থাৎ এই নন্দীর চেহারায় একেবারে সঙ্গে সঙ্গে মহাদেবের চেহারার মধ্যে যেন একই রকম হয়ে গেল, অর্থাৎ নন্দীর মধ্যেই যেন স্বয়ং রুদ্র শিব প্রকটিত হলেন। এইখানে আমরা দেখা যাচ্ছে এই যে প্রশ্ন করছেন শঙ্কর কে, দশগ্রীব প্রমত্ত হয়ে জিজ্ঞেস করছেন এই শঙ্কর কে, শঙ্কর, এই প্রশ্নের উত্তরে নন্দীকে শঙ্কর হিসেবে উপস্থাপন যেন করা হয়েছে। অর্থাৎ গণাধ্যক্ষ নন্দী যেন সে গণদেব শিবেরই আরেক দ্বিতীয় রূপ। এর পরের শ্লোকের মধ্যেই রামায়ণে আমরা তাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন, অর্থাৎ এই নন্দী হচ্ছেন ভগবান শঙ্করের দ্বিতীয় শরীর, শঙ্করস্য পরাত্মনঃ। রামায়ণে রাবণ দশগ্রীব, এইখানে আমরা দেখছি দশগ্রীব তিনি নন্দীর এই মুখখানিকে দেখে হেসেছিলেন, উপহাস করেছিলেন, বিদ্রুপ করেছিলেন, ফলে নন্দী তাকে অভিশাপ দেন, তোমার বংশ নির্বংশ করার জন্য আমার তেজে অনুরূপ প্রচুর বানর সেনা তৈরি হবে, তারা হবে অসম্ভব শক্তিমান, শরীরে বিশাল এবং যুদ্ধ উন্মত্ত বীর, তারাই তোমার শরীর মনের সমস্ত অহংকার দূর করে দেবে। নন্দী আরো বললেন আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আপন কর্মবশে তুমি তো মরেই আছো, সেই জন্য আমার সেনারাই জন্ম, আমার তেজ থেকে এই বানর সেনারা জন্মগ্রহণ করে তোমার সমস্ত দর্প অপমান এর, তোমার সমস্ত দর্প অহংকারের প্রতিশোধ নেবে। এই যে শিবানুচর হিসেবে আমরা এখানে নন্দীকে দেখছি, এই নন্দীর প্রধান পরিচয় আসলে তিনি কিন্তু মনে রাখতে হবে তিনিও হচ্ছেন একটি বিরাট সমাজের, অর্থাৎ গণসমাজের তিনি নেতা। অর্থাৎ শিব যেমন গণদেবতা, নন্দীও হচ্ছেন শিবেরই যেন আরেকটি গণ রূপ, অর্থাৎ তিনিও গণদেবতা। অর্থাৎ রুদ্র এবং শিব নন্দীর সঙ্গে এই অর্থে কিন্তু অভিন্নতা স্থাপন করা হয়েছে। এখানে আরেকটা জিনিস, একটু একটা কাহিনী আমরা খুব ছোট্ট করে এখানে বলে দিই, এই যে নন্দীর সঙ্গে অনেক জায়গায় কিন্তু বৃষভ, অর্থাৎ ষাঁড়ের একটা তুলনা, শিবের বাহন যে বৃষভ, সেই বৃষভকেও কিন্তু নন্দী বলা হয়। এর এই কথাটি কোথা থেকে এসছে আমরা এই জায়গায় সেই কাহিনীটি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আপনার দক্ষ কন্যা সতী, তিনি মনে মনে শিবকে আপন পতি হিসেবে গ্রহণ করেছে, অথচ দক্ষরাজ কোনোভাবে তিনি অনার্য দেবতা শিবকে তার কন্যার জামাতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। তিনি শিবকে বাদ দিয়ে আর সমস্ত দেবতাদেরকে কিন্তু আহ্বান করেছিলেন সতীর সেই স্বয়ম্বর সভার মধ্যে। সতী সেখানে তার আপন হাতে স্বয়ম্বর মাল্যটি নিয়ে তিনি যখন স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন, দেখলেন শিব বাদে আর সমস্ত দেবতারাই তার পাণিগ্রহণ, তার বরমাল্য গ্রহণের জন্য উপস্থিত। তখন সতী মনে মনে সেই শিবকে তার পতিরূপে স্বীকার করে সেই মাল্যটি গ্রহণ করে তাকে তার যেন শিবের মাথায় অর্পণ করছেন, এই ধ্যান করেই তিনি মাল্যটি ধীরে ধীরে মাটির মধ্যে ফেলে দেন। সঙ্গে সঙ্গে সমস্ত দেব সমাজকে একেবারে বিস্মিত করে দেখা গেল যেন ভূমি ভিদ্ধ করে, ভূমি ভেদ করে স্বয়ম্বর সেই লিঙ্গরূপ শিব সেখানে উপস্থিত হলেন, মাটি ফুঁড়ে তিনি যেন বেরিয়ে এলেন
স্বয়ং দেবাদিদেব মহাদেব। এতে নিশে পার্বতীর মাল্যটি সতীর মাল্যটি গ্রহণ করে তিনি আবার ধীরে ধীরে সেখান থেকে অন্তর্হিত হলেন। এইটা দেখে সতীর পিতা যক্ষরাজ ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি যা তা ভাষায় শিবকে গালাগালি আরম্ভ করলেন, কিন্তু কোনোভাবে সতী আর দ্বিতীয়বার প্রতিগ্রহণে তিনি রাজি হলেন না। তিনি বললেন, যাকে আমি মাল্য দান করেছি তিনি আমার মালা গ্রহণ করেছেন সর্বসম্মুখে, আমি দ্বিতীয়বার আর কাউকে গ্রহণ করতে পারব না। এমনই অবস্থায় রয়েছেন সতী। তখন সতীর দুই সহচরী সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন একদিন সেই কাননের মধ্যে। তখন সেখানে দেখা গেল দুই সতীর সতীর মধ্যে সে কথাবার্তা হচ্ছে যে কে কেন আমাদের সখী এরকম একজন ভিখারীকে গ্রহণ করতে গেলেন। তখন আরেকজন সখী সতীর আরেকজন সখী নীলকুন্তলা, এক তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রত্নমুখী আরেকজনের নাম হচ্ছে নীলকুন্তলা। রত্নমুখী বলছেন, কেন আমাদের সখী এরকম একজন ভিখারীকে বরণ করতে গেলেন, তার এত রাজ ঐশ্বর্য এত আদরে লালিত পালিত হয়েছেন, তিনি একজন ভিখারীকে বরণ করতে গেলেন। কিন্তু সতীর সেই দ্বিতীয় সখী নীলকুন্তলা তিনি বললেন, তুমি ভুল করছো, এই ভিক্ষুক রূপী এই মহাদেব কিন্তু যেমন তেমন মানুষ নয়, আর আমাদের সতী তো এমন কম বুদ্ধিমান নন, তিনি যথার্থভাবে বিচার করেই স্বয়ং শ্রেষ্ঠ মানুষটিকেই তিনি বরণ করেছেন। এমন সময় সেখানে একজন ভিখারি বেশে, অর্থাৎ মহাদেব ভিখারির বেশে তিনি সেখানে ঘুরতে এলেন। ঘুরতে এসে তিনি বল সেই দুই সখীর সামনে এসে বললেন, আহা, এমন রাজদুলালি, সে কিনা একটা ভিখারিকে বরণ করলো, তার চাইতে বরং আমাকে বরণ করলেই ভালো, আমি তো বরং তার থেকে ওই শিবের থেকে আমি বরং ভালোভাবে তাকে রাখতে পারবো। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা ঠিক করেন। এই স্বামী বিয়ের পরে তার স্বামীও অন্তর্হিত হয়ে গেল, সে না স্বামী পেল না তার কোনো লাভ হলো, বরং আমাকে বিয়ে করলেই তো, আমাকে গ্রহণ করলে তো তার একটা অন্তত কপালে একটা, তোমাদের সখীর কপালে তাই হোক একটা বর তো জুটবে। এই অবস্থা এমনই যখন কথাবার্তা চলছে, তখন রত্নমুখী বললেন, এই ভিখারিটা কে, এ আমার এখানে এসে আমাদের সখীর নামে এত বাজে বাজে কথা বলে যাচ্ছে। নীলকুন্তলা বললেন, আমার কিন্তু মনে হচ্ছে এই ভিখারি বেশে এই বৃদ্ধই আসলে হচ্ছে শিব, তিনি আসলে যাচাই করে দেখতে এসেছেন আমাদের সখীর মনোভাব, যাই আমরা তাকে গিয়ে কথা বলি। বলে তখন সেই নীলকুন্তলা বললেন, তোমার বুদ্ধিটা হলো ষাঁড়ের মতো, তুমি বড় সেই তখন সেই রত্নমুখী নীলকুন্তলাকে বলছে, না না এ হতে পারে না, তোমার বুদ্ধিটা হচ্ছে বড় বোকা, তুমি ষাঁড়ের মতন কথা বলছ। নীলকুন্তলা বলছেন, আমি এই ভিক্ষুকের কাছে ষাঁড় হতেও রাজি আছি, তিনি যদি আমার পিঠে উপবেশন করে আমার সখীর কাছে আসেন তাহলে আমি ষাঁড় সেজে তাকে আমার সখীর কাছে নিয়ে যেতে রাজি আছি। এই কথা বলে নীলকুন্তলা সেই ষাঁড়ের রূপ ধরে সেই ভিখারি ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হল। মুহূর্তের মধ্যে সেই ভিখারি ব্রাহ্মণ মদন মোহন রূপে সেই অনিন্দ্য সুন্দর ঈশান রূপ ধারণ করে তার পিঠে চড়ে বসলেন। তারপরে মণিকু সেই নীলকুন্তলা সেই মহাদেবকে পিঠে করে তিনি তার সখীর কাছে নিয়ে এলেন। শিব এবং সতীর মিলন হলো, দুজনকেই পিঠে করে নীলকুন্তলা শিবের ভবনে নিয়ে গেলেন। এই যে নীলকুন্তলা, তিনি হচ্ছেন যেন নন্দী, শিবের বাহন। এই হিসেবেই নন্দীকে শিবের বাহন বা দ্বিতীয় শরীর রূপে বর্ণনা করা হয়েছে পুরাণে।
যাই হোক, এই কথাটা আমরা এখানে এই জন্যই বললাম যে নন্দীর সাথে শিবের একটা সম্পূর্ণ সম্পর্ক রয়েছে, অর্থাৎ নন্দী এবং শিব হচ্ছে পৃথক। এইটা কিন্তু এই দশগ্রীব তার উগ্র উন্মত্ত অহংকারের বশবর্তী হয়ে তিনি কিন্তু চিনতে পারলেন না, ফলত তিনি এই নন্দীকে ভীষণ অপমান করলেন এবং পরিণামে তিনি অভিশাপ লাভ করলেন। এরপরে আমরা দেখছি দশগ্রীব আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠলেন সে নন্দীর কথায়। তিনি কোনোভাবে নন্দীকে সহ্য করতে পারলেন, তখন তিনি বললেন, ও ঠিক আছে, এই পর্বতের কারণে, এই পর্বতের উপরে শঙ্কর বসে আমার যাত্রাপথের, আমার এই রথের গতিকে রুদ্ধ করে দিয়েছে, ঠিক আছে, আমি এই গোটা পর্বতটাকে একবারে উপড়ে তুলে সমুদ্রের জলে নিয়ে ফেলে। এইরকমই দম্ভ প্রকাশ করে দশগ্রীব তার দুই হাতে সে কৈলাস পর্বতকে জড়িয়ে ধরে যেন ভূকম্পিত করতে আরম্ভ করে। অর্থাৎ দশগ্রীব সরাসরি নন্দীর সাথে যুদ্ধ আরম্ভ করে দিলেন। এই দুই হাতে পাহাড়কে ধরে কাঁপানো, এটি হচ্ছে পুরাণকারদের অতিরিক্ত ভাষা। অর্থাৎ দশগ্রীব তার সমস্ত ক্ষমতা নিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উগ্র দশগ্রীব তার অহংকারে প্রমত্ততায় কোনো কিছু বাজ বিচার না করে তার আরাধ্য সে শিবের মহিমাকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে বা না বুঝে, না বুঝতে পেরে তারই বিরুদ্ধে যেন সেই নন্দীর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলেন। অর্থাৎ তিনি এটা বুঝলেন না এই দ্বিতীয় নন্দী হচ্ছেন তাদেরই চির আরাধ্য, সেই রুদ্র শিবেরই এক দ্বিতীয় রূপ। এই সময় তার উগ্রতা, তার অহংকার তার বুদ্ধিকে একেবারে লোপ পাইয়ে দিয়েছিল। রাবণ তার সমস্ত শক্তি নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিলেন স্বয়ং নন্দীর বিরুদ্ধে, এবং যা হয় এই যুদ্ধে নন্দীর সাথে যখন যুদ্ধ হচ্ছে তখন স্বয়ং শিব যেন সেখানে এসে আবির্ভূত হলেন এবং তিনি সজোরে দশগ্রীবের সমস্ত শক্তিকে একেবারে পা দিয়ে চেপে ধরলেন। অর্থাৎ পাহাড় যেন দশগ্রীবের দুটি হাতের মধ্যে চেপে বসল। এখানে আরেকটি কথা ছোট্ট করে বলে দিই, আমরা বারবার বলেছি দশগ্রীবের কিন্তু দুটি হাত, তার কিন্তু একটি মাথা। এখানেও দেখুন বলা হচ্ছে তার দুটি হাত দিয়েই তিনি কৈলাসকে যেন প্রকম্পিত করতে চাইছেন, অর্থাৎ নন্দীর বিরুদ্ধে। এখানে তার কুড়িটি হাতের কথা কিন্তু বলা হচ্ছে না, এটা বোঝা। যাই হোক, তার সর্বশক্তি নিয়ে তিনি যখন ঝাঁপিয়ে পড়লেন তখন স্বয়ং রুদ্র শিব সেই দশগ্রীবের সমস্ত শক্তিকে নিষ্পেষিত করে তার শক্তিকে যেন একেবারে অবশ করে দিলেন, যেন পাহাড় এসে চেপে বসলো, স্বয়ং কৈলাস যেন চেপে বসলো ভয়ঙ্কর দশগ্রীবের সেই বিশাল দুটি হাতের উপরে। সেই পাহাড়ের চাপে একেবারে নিষ্পিষ্ট হয়ে দশগ্রীব চিৎকার করে উঠলেন যন্ত্রণা। তিনি ক্রোধে এমন চিৎকার করতে আরম্ভ করলেন যাতে কম্পিত হয়ে উঠল সমস্ত লোক। দশাননের তখন মন্ত্রী আমাত্যরা বললেন, স্বয়ং রুদ্রের পাদপীড়নেই আপনার হাত দুটি এমনভাবে পিষ্ট হয়ে রয়েছে, আপনি বরং এখন ক্রোধ সংবরণ করে স্বয়ং রুদ্র শিবেরই শরণাপন্ন হন, তিনি দয়ালু, তার শরণ নিলে আপনি রক্ষা পাবেন, আপনি ভুল করছেন, এই নন্দী আসলে হচ্ছেন সেই আমাদেরই পরম পার্শ্ব। তারা বুঝতে পারলেন
এতক্ষণে দশগ্রীবের যেন চেতনা ফুরে এল এবং তিনি সঙ্গে সঙ্গে সেই দশগ্রীব ছিলেন, আমরা বারবার বলেছি দশগ্রীব রাক্ষস হলেও তিনি বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, তিনি সামবেদোক্ত মন্ত্র গান করে নানাবিধ স্তব উচ্চারণ করে রাক্ষস দশগ্রীব শিবের বন্দনা আরম্ভ করলেন। জটাট বিগল জল প্রবাহ পবিত স্থলে গলে বলয়ং বললং বিলতাং ভুজগ তুঙ্গ মালিকাম ডমডমডমন্মন্নি দামদমডবয়ম চকার চণ্ড তাণ্ডবং তনুন শিব শিবং জটাকটাহংস ভ্রম ভ্রম বিলীপ নির্ঝরি বিলোল বিচি বিল্লরি বিরাজমান মূর্ধরি ধগদ ধগদ জলল্লাট পট্ট পাবকে কিশোর চন্দ্র শেখর রতি প্রতিষ্কনং মম ধরং ধরদ্রণং দৃণিং বিলাস বদুং বধুদ্ধর স্ফুরদ্ধিরগতং দসং ততি প্রমোদ মান মানসি কৃপা কটাক্ষ ধৌরণী নির্ধুর রুদ রুদাদৌপি কিঞ্চিৎ দিগগরং বরে মনোবিনোদ মেতু বস্তিনি। এই অপূর্ব একটি স্তোত্র রচনা করে তিনি তাদের চির আরাধ্য সেই রুদ্র শিবের স্তুতি আরম্ভ করলেন। এই যে স্তবমালা, এই স্তবমালা কে পরবর্তী সময়ে বলা হচ্ছে রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র। এর আরো দীর্ঘ স্তবমালা আমরা পরে কোন সময় স্তবমালার সম্পূর্ণটি এবং তার অর্থ আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, এখানে একটি দ্বিমত আছে। এই রাবণী স্তব স্বয়ং দশগ্রীব এই স্তব মন্ত্রটির রচনা করেছিলেন নাকি তারই নাম নিয়ে পরবর্তী সময়ে কেউই রচনা করত। তবে যাই হোক, যে স্তুতি করুন যে এরকম তার মধ্যে যে একটি ছন্দ আছে, একটি শক্তি আছে, জটাবিগজ্জল প্রবাহ পাবিত স্থলে, এই যে ছন্দ, এই ছন্দ এর অর্থ এইটা যেন একেবারে দশগ্রীবকেই মানায়, এই জন্য এইটি এই রাবণের নামে স্তোত্রটি রচনা হয়েছে। যাই হোক, তার স্তোত্রে তার ছন্দে সেই স্তোত্রের ছন্দে অতি প্রসন্ন হলেন। আসলে শিব রুদ্র তিনি তো জনজাতির গণদেবতা, তিনি গণদের যে প্রধান এই দশগ্রীব তার মাহাত্ম্য তিনি বোঝেন। তিনি তার এই অপ্রমেয় শক্তি, এই দশগ্রীবের যে বিশাল শক্তি, তার যে ক্ষমতা, তার যে বীর্য, সেটার মর্যাদা তিনি দিলেন। এত বড় বীর যে স্বয়ং তার বিরুদ্ধেই যুদ্ধ করতে উদ্যত হয়েছে, তাকে তো এতখানি হেলাফেলা করা যায় না। সুতরাং রুদ্র শিব তুষ্ট হয়ে তার নিষ্পিষ্ট হাত দুটোকে মুক্ত করে দিলেন। তারপর আশীর্বাদ করে বললেন, রাক্ষস রাব, আমার এই চাপে, এই পর্বত চাপে আক্রান্ত হয়ে তুমি যে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠেছিলে, এই দেখুন, এই চিৎকার শব্দটি সংস্কৃতে বলা হয় রব আর রাব, যার থেকে রব শব্দটি এসেছে। রাব অর্থাৎ আর্তনাদ, চিৎকার নয়, আর্তনাদ, ভয়ঙ্কর আর্তনাদ করে উঠেছিলে এবং তাতে যেহেতু সমস্ত ভুবন রাবিত হয়ে অর্থাৎ শব্দিত হয়ে উঠেছিল, ফলে আজ থেকেই তোমার নাম হবে রাবণ, লোকপীড়ক রাবণ নামে তুমি বিখ্যাত হবে। এবং তামভিধাসন্তি রাবণং লোক রাবণং, আমি তোমাকে মুক্তি দিচ্ছি এবং তোমাকে আদেশ দিচ্ছি, তুমি এখন থেকে এই রথটিকে নিয়ে যেখানে ইচ্ছে তুমি সেখানে যেতে পারো। তারপরেও আমরা দেখলাম দশগ্রীব তিনি স্বয়ং সেই রুদ্র শিবের কাছে তিনি নত জানু হয়ে তাকে প্রণাম করে তার কাছে
বর প্রার্থনা করলেন এবং বর প্রার্থনা করে বললেন, আমি পূর্বে দক্ষরাজ, আমি পূর্বে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে যক্ষ রক্ষ দেবতা গন্ধর্ব এবং নাগ অর্থাৎ সর্ব জনজাতির কাছে অজেয় হবার বর লাভ করেছি, আপনি আমাকে সেই বরই আবার দিন, এবং সেই সঙ্গে আমি এখন পর্যন্ত এই পর্যন্ত যে পরমায়ু নষ্ট হয়েছে আমার, যতটা পরমায়ু আমি পার করে এসেছি সেই পরমায়ু আপনি আমাকে ফিরিয়ে দিন। তুষ্ট রুদ্র শিব রাবণকে, দশগ্রীবের নাম হলো এখন থেকে রাবণ, আমরা এখন থেকে তাকে রাবণ বলি সম্বোধন করব, এবং সেই রাবণকে তিনি স্বয়ং রুদ্র শিব প্রসন্ন হয়ে তাকে সেই বর দান করলেন, অর্থাৎ শিবের বরে রাবণ আরো প্রমত্ত, আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর হয়ে, এই সঙ্গে তিনি প্রসন্ন হয়ে রাবণকে আরেকটি ভয়ঙ্কর অস্ত্র দান করলেন, চন্দ্রহাস নামে একটি খড়গ, এবং তার সঙ্গে তিনি একটি শর্ত দিলেন, যতদিন পর্যন্ত তুমি এই খড়গকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বহন করবে ততদিন পর্যন্ত আমার বরে তুমি অজেয় থাকবে, এই চন্দ্রহাস খড়গ তোমার হাতে থাকলে কেউ যক্ষ রক্ষ গন্ধর্ব সর্প কেউ তোমাকে বধ করতে পারবে না। এইখানে আমরা দেখছি রাবণ শিবের অনুগ্রহে তিনি সমস্ত অনার্য জনজাতি যত ছিল, শিব হচ্ছেন গণদেবতা, অনার্য দেবতা, অন সমস্ত গণের দেবতা, রাবণ হলেন সেই গণের প্রধান বা সর্বময় কর্তা, অধীশ্বর হলেন তাদের অধীশ্বর বা তাদের একমাত্র উপাস্য হলেন সে নীলকণ্ঠ শিব। রাবণ এবার হয়ে উঠলেন প্রমত্ত, ভীষণ শক্তিশালী, তিনি একাধারে যেমন প্রজাপতি ব্রহ্মার বর লাভ করেছেন সেই সঙ্গে সঙ্গে তিনি শিবেরও বর লাভ করলেন, আর এইখান থেকে তিনি একাধারে কেবলমাত্র দৈত্য রাক্ষসদেরই যে তিনি প্রধান হয়ে উঠলেন তা নয়, তার বিজয় তার ক্ষমতা এবং তার প্রভুত্ব রচিত হল যক্ষ রক্ষ গন্ধর্ব সহ দেব সমাজের উপর, দেব সমাজের মধ্যেও রাবণের নামে ত্রাহি ত্রাহি পড়ে গেল, অর্থাৎ রাবণ ভীষণ অত্যাচারী হয়ে উঠলেন, একাধারে তার অত্যাচারে গন্ধর্ব যক্ষরা তো আগে ভুগছিলেন, এবার দেবতারাও প্রচন্ড বিপন্ন হয়ে উঠলেন। একজন শক্তিমান পুরুষ যখন অত্যাচারী উগ্র হয়ে ওঠে, তার উপরে যত আশীর্বাদই থাকুক না কেন, সেই আশীর্বাদ যত বড় দেবতাদের কাছ থেকেই আসুক না কেন, সে ব্রহ্মার কাছ থেকেই আসুক কিংবা শিবের কাছ থেকেই আসুক কিংবা বিষ্ণুর কাছ থেকেই আসুক, কোথাও না কোথাও এই উগ্রতার অহংকারের একটা অবনমনেরও একটা উপায় থাকে। এইখানে আমরা দেখব রাবণ যত প্রমত্ত হয়ে উঠছেন, যত ভয়ঙ্কর হয়ে উঠছেন, যত তার একাধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে, যত তিনি দুর্নিবার হয়ে উঠছেন, তার মধ্যে প্রমত্ততা উগ্রতা ভয়ঙ্করতা যত বেশি প্রকাশ পাচ্ছে, তলায় তলায় তার ধ্বংস রেখাও আরম্ভ হল। এই ধ্বংসের দুটি চিহ্ন কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, একটি সেই প্রথমেই তিনি যে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন প্রজাপতি ব্রহ্মার কাছে, সেখানে তিনি তার প্রার্থনার মধ্যে একটা গর্ব ছিল,
এক অন্যের প্রতি একটা অবজ্ঞাসূচক ভাবনা ছিল। তিনি প্রার্থনা করেছিলেন যক্ষ রক্ষ গন্ধর্ব সর্ব দেবতাদের হাতে যেন তিনি কখনোই বদ্ধ না, তিনি যেন এদের কাছে চির অবদ্ধ থাকেন, অপরাজেয় থাকেন। এবং সেই সঙ্গেই তিনি বলেছেন আমি মানুষ কিংবা বানর এদেরকে একেবারে তুচ্ছ বলি, এদেরকে আমি মানুষ হিসেবেই স্বীকার করি না, সাধারণ নর এবং বানর এদেরকে আমি মানুষ বলে স্বীকার করি না, মানুষের পদবাচ্যই আমি এদেরকে মনে করি, অতএব এদের থেকে আমার কোনো ভয় নেই। এইটি হচ্ছে একটি ফাঁক, আশীর্বাদের ফাঁক। আর দ্বিতীয় অভিশাপটি, তিনি এই মুহূর্তে যেন শিবের কাছ থেকেই তিনি আশীর্বাদের লাভের প্রথমেই তিনি অভিশাপ লাভ করে গেলেন, দ্বিতীয় শিবরূপী নন্দীর কাছ থেকে তিনি সেই অভিশাপই লাভ করলেন, যাদেরকে দেখে যাদের কথা ভেবে তুমি আমাকে উপহাস করেছ তাদের দ্বারাই তুমি বদ্ধ হবে। খুব ভালো করে দেখুন, এই আমরা বারবার বলেছি কে নন্দী, কে শিব যেমন এই রুদ্র যেমন গণদেবতা, নন্দীও তেমনি গণধীশ্বর অর্থাৎ গণদের নেতা, সেই হিসেবে নন্দী হচ্ছেন শিবের দ্বিতীয় শরীর। অর্থাৎ নন্দীর চেহারা দেখেই রাবণ তাকে উপহাস করেছে, রাবণকে না, রাবণও তো হচ্ছে এই সমস্ত গণদেবতাদের থেকে কৌম দেবতা, কৌম রাজ্যের প্রতি তিনি একজন রাজন্য, বা আমরা গত পর্বে বলেছি তিনি একজন রাজন্য, তিনি একজন কৌম প্রধান পুরুষ, কৌম হচ্ছে সাধারণ গণ সমাজের মানুষদের প্রতিনিধি হিসেবেই তিনি রাজন্য। অর্থাৎ যাদেরকে তিনি অবহেলা করছেন এই বানর যারা মানুষের মতন, তাদের কথা আমরা বলবো, তারাও হচ্ছে এই গণসম্প্রদায়েরই একটি অংশ, এই গণসম্প্রদায়ের খাতেই কিন্তু তাদের অন্যতম আরেক প্রধান এই রাক্ষসরাজ রাবণের মৃত্যু ঘণ্টা সূচিত হয়ে গেল, মৃত্যু রেখা অঙ্কিত হয়ে গেল। অর্থাৎ যার কাছ থেকে তিনি যাদের কাছ থেকে তিনি আশীর্বাদ লাভ করলেন বিজয়ী হবার, প্রায় অমরত্বের বর লাভ করলেন, আমরা বলবো অন্যদিক থেকে যেন অগোচরেই তাদের কাছ থেকেই তিনি অভিশাপটিও লাভ করে রইলেন, যে মানুষদের কাছে থেকে তিনি জয়ী হবার আশীর্বাদ লাভ করলেন, আর যাদের প্রতি তিনি অবজ্ঞাসূচক করে যাদেরকে তিনি মানুষ হিসেবে গণ্য করলেন না, তার সেই দর্প অহংকারের পরিণামে সেই অবজ্ঞাসূচক মানুষদের কাছ থেকেই তার কিন্তু মৃত্যু রেখাটি এখানেই অঙ্কিত হয়ে গেল। এখানে আরো একটি কথা আমাদের বলার আছে, সেটি হলো এই, যিনি বিষ্ণুর শক্তির প্রধান প্রতিস্পর্ধী প্রতিনায়ক হিসেবে থাকবেন, যিনি বিষ্ণু শক্তির প্রধান প্রতিস্পর্ধী সেই মানুষটি কিন্তু সাধারণ মানুষ নয়, রামচন্দ্র হচ্ছেন আর্য সমাজের প্রধান পুরুষ, অন্যদিকে রাবণ হচ্ছেন সেই আর্য সমাজের আর একটি অন্য অংশের, যাদেরকে আর্য সমাজ নিজেদের অংশভুক্ত মনে করে না সেই সমাজভুক্ত মানুষেরই আরেক প্রধান পুরুষ, দুইজনের মধ্যেই কিন্তু মিল যতটা অমিলও ততটা, এরা দুজনেই বৈদিক পুরুষ, দুজনেই বৈদিক ভাবধারার বিশ্বাসী, দুজনের মধ্যে বৈদিক ক্রিয়াকর্ম ইত্যাদি রয়েছে, কিন্তু একজনের মধ্যে রয়েছে সদাচার, একজনের চরিত্রের মধ্যে রয়েছে ব্রহ্মচর্য অর্থাৎ সংযম নিষ্ঠা, আরেকজনের মধ্যে তা নেই। রাবণের চরিত্র, রাবণ এত বড় জ্ঞানী পুরুষ হলে কি হবে, এরকম যে বেদজ্ঞ রাবণ
এত তার আশ্চর্য তেজ বীরত্ব, এত শ্রুতি মেধা তপস্যা সত্ত্বেও তিনি এত নীচ কি করে, এত হীন এত পাপাশয় হয়ে উঠলেন কেমন করে, এত গুণ এবং মহিমার মধ্যে এত বিকার এবং এত বিকৃতি প্রবেশ করলো কি করে। বস্তুত চরিত্রের সমস্ত গুণ ও গৌরবের যে আশ্রয়, যে স্থিতি, যে মূল ভিত্তি, রাবণের সেই স্বভাব গঠনের মধ্যেই রয়েছে একটা ভয়ঙ্কর দোষ বা বিকার। দূষিত পাত্রে দুধ রাখলে তা যেমন নষ্ট হয়ে যায়, তেমনি রাবণের সমস্ত গুণ ও ধর্ম তার জন্মগত আসরিক স্বভাব দোষে এমন বিপরীত ও উৎকট হয়েছিল। না হলে সাধ্যায় তপস্যা তো দেবতাদেরও আছে, অসুরদেরও আছে, রাবণের অর্থাৎ রাক্ষসদের মধ্যে আছে, বরং দেবতার চেয়ে এই রাক্ষস অসুরদের তপস্যার মাত্রা অনেক বেশি। তবু গুণের দিক থেকে স্বভাবতই দেবতা হলেন দেবতা আর অসুর হচ্ছে অসুর। যেমন একই গুরুর কাছে একই বিদ্যা লাভ করেছিলেন ইন্দ্র এবং বিরোচন, কিন্তু অসুর বিরোচনের স্বভাব দোষে সেই দৈবী বিদ্যা হয়ে গেল বিপরীত। বিরোচনের সেই বিকৃত বিদ্যাকে প্রজাপতি ব্রহ্মা বললেন আসুরি উপনিষদ, এই বিদ্যা যে অনুসরণ করবে সে বিনষ্ট হবে। তে পরাভব সন্তীতি, আমরা ছান্দোগ্য উপনিষদের মধ্যে আমরা এটা পাচ্ছি। অর্থাৎ স্বভাবের ধারা, জীবনের নিয়তি, অন্তরাত্মার গতি স্থির হয়ে যায় জন্ম থেকে। রাবণের জন্ম মুহূর্তে তার মাতৃদোষেই তার চরিত্রের মধ্যে আমরা ঠিক এই ধরনের অবস্থাকে দেখছি। অর্থাৎ মায়ের গুণে দেবতারা হচ্ছে আলোক পথযাত্রী, আর মায়ের গুণে রাবণ তথা অসুর দৈত্য দারুণেরা হচ্ছে অন্ধকারের পথ। অর্থাৎ রাবণের সাধ্যায় তপস্যা আর অবিকৃত থাকলো না, তার বেদ অধ্যয়ন যজ্ঞ কর্ম ধর্ম অর্থ কাম মোক্ষ বিনিশ্চয় অধ্যাত্ম জীবনের লক্ষ্য হয়েও আর রইল না। যজ্ঞকা তার কাছে হয়ে দাঁড়ালো কেবলমাত্র ইষ্টাপূর্তি। অর্থাৎ রাবণের যজ্ঞ রাবণের তপস্যা কেবলমাত্র তার ইচ্ছা পূর্তির উপায় মাত্র, যোগ্য ভাবনা তার কাছে কোনো হিত ভাবনা এই অর্থে আর রইল না। বেদ আর তার কাছে সত্য ধর্ম নয়, বেদ হয়ে উঠল তার কাছে কাম, অর্থাৎ তার কাছে কামই হলো প্রধান। রাবণের জীবনে বেদ হয়ে গেল আসুরি উপনিষদ। এই যে রাবণের জীবনের এই যে বিকারের দিকটায় এখানে একেবারে বারবার ফুটে উঠেছে, এর পরিচয় আমরা রাবণের ভাইদের বিশেষ করে কুম্ভকর্ণের রাবণের প্রতি যে সম্বোধন সেখানেও আমরা আরো পরিষ্কার করে পরবর্তী সময়ে শুনতে পাব। এইখানে আমরা একটি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, যে ইঙ্গিত নিয়ে আমরা পরবর্তী সব পর্বে আসব, সেখানে দেখব যে একটি জীবনের মধ্যে তপস্যার প্রভাবে যে তেজ যে শক্তি লাভ করে মানুষ, সেই তেজ এবং শক্তির অপব্যবহার যদি সে করে, তার যথাযথ প্রয়োগ যদি সে না করে, তাকে যদি মঙ্গল কর্মে নিয়োজিত না করে, সেই তেজ এবং তপস্যার পাত্রের কেমনভাবে বিষক্রিয়া করে ওঠে এবং সেই বিষক্রিয়া কেমনভাবে অভিশাপের মধ্যে দিয়ে বারবার ফুটে ওঠে, সেটাই আমরা দেখব এই দশানন রাবণের জীবনে একের পর এক উঠে আসছে। আগামী পর্বে রাবণের জীবনে অভিশাপের ধারা তার সমস্ত তেজ সমস্ত তপস্যা সমস্ত শক্তিকে কেমনভাবে বিষে পরিণত করে তুলেছে তাই আমরা